22 দিন পর শেহনাজ গিলের চেহারা দেখতে পেলেন তার অনুরাগীরা। তার প্রয়াত প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সৎকারে তাকে শেষ দেখা গিয়েছিল। তার মৃত্যুর 23 দিন পর শেহনাজের আগামী ছবির পোস্টার মুক্তি পেল। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে এই পর্দায় দেখা যাবে তাকে। পাঞ্জাবি ছবিটির নাম হসলা রাখ। ছবিটির প্রথম ঝলক প্রকাশে আসছে আগামী সোমবার। ছবি মুক্তির তারিখ 15 অক্টোবর। পোস্টারে দেখা যাচ্ছে দিলজিৎ মাঝখানে দাঁড়াতে, তার দুপাশে দুই নায়িকা শেহনাজ এবং সোনম বাজওয়া। দিলজিৎ এক হাত এক শিশুকে ধরে রেখেছেন, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে তার হাত যে শুয়ে রয়েছে সে মানুষ নয়, একটি পুতুল। অন্য হাতে দুধ খাওয়ানোর বোতল, যা তিনি নিজের মুখে রেখেছেন। শেহনাজের দু হাতে খেলনা এবং তোয়ালে, সোনম একটি খেলনা এবং শিশুদের খাবার ধরে রয়েছেন। দিলজিতের সামনে রাখা প্যারাম্বুলেটর,